সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, শুক্রবার। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অন্য হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহর কাছে জুমার দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের থেকেও উত্তম। আজকের ভিডিওতে জুমার দিনের বিশেষ তিনটি আমল নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুমার দিন এমন একটি দিন, এদিনের বহু গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে থেকে বিশেষ তিনটি ফজিলত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মর্যাদাপূর্ণ এদিনের বিশেষ একটি আমল হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করা। যদি কেউ সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারে, তবে যেন এ সূরার প্রথম এবং শেষ 10 আয়াত তেলাওয়াত করে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জুমার দিনের আরেকটি আমল হচ্ছে নবীজির উপর বেশি বেশি দুরুদ পড়া। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার সম্মুখে পেশ করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। জুমার দিনের আমল সমূহের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এদিনের বিশেষ একটি মুহূর্ত আছে, তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যাই চা আল্লাহ তাআলা তাই দিয়ে থাকেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়াই করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আমলগুলোকে কবুল করে নিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।